Hello everyone, আমি মৌলি তোমরা দেখছো মৌলি টিকাদার ব্লগস অনেক দিন ধরেই ভাবছিলাম ইউটিউব চ্যানেল খুলব কিন্তু অনেক কারণের জন্য হয়ে উঠছিল না তাই আজ আর দেরি না করেই খুলেই ফেললাম আমার ছোট করে একটু ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিই আমার বাড়ি কলকাতাতে আমি এখন কাজের সূত্রে জয়পুর রাজস্থানে আছি আজ সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি নিয়ে চলে এলাম ছাদে তোমরা সবাই জানো একা বাইরে থাকলে উইকেন্ডেই সব কাজ সারতে হয় যাই হোক আজ লাঞ্চের জন্য বানালাম ডাল ভাত আর ডিম ভাজা রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক লেটস গো আমি যেখানে থাকি সেখান থেকে হাওয়া মহলের দূরত্ব মাত্র 4 কিলোমিটার এই পৌঁছে গেছি এটা হাওয়া মহলের এন্ট্রি গেট হাওয়া মহলের এন্ট্রি ফি 50 রুপিস টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম হাওয়া মহল সম্বন্ধে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা সাওয়াই প্রতাপ সিং আর এর ডিজাইন করেছিলেন লালচাঁদ ওস্তাদ এটি তৈরি করা হয়েছে রেড অ্যান্ড পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে এটি মহারাজা সাওয়াই প্রতাপ সিং এর মূর্তি এইরকম আর্কিটেকচারের একটি বৈশিষ্ট্য হলো সেই সময়ের রয়্যাল লেডিরা যাতে দৈনন্দিন জীবন এবং উৎসবের সময় বাইরের রাস্তাতে কিভাবে পালন করা হচ্ছে তারা দেখত এবং তাদের যেন বাইরে থেকে কেউ দেখতে না পারে আর হাওয়া মহলের আর্কিটেকচার এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে সামারের সময় ঠান্ডা বাতাস ঢুকে এলাকাটাকে মনোরম করে তোলে একদম ওপর থেকে হাওয়া মহলের চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন চলুন এবার বেরিয়ে পড়া যাক অনেক মানুষই ভাবে এটা হাওয়া মহলের ফ্রন্ট সাইড কিন্তু এটা ব্যাক সাইড বেরিয়ে পড়লাম বাড়ির পথে আজ আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না বাড়ি গিয়ে তাই আজকে ভাবলাম পিজা অর্ডার করে নিই এটা আমার ফার্স্ট ব্লগ কোথাও ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক
শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য টাটা।